शिक्षार्थीबृंद अस्सलामु अलैकुम। आशा करी तुम्हारा सकले भलो आसो। हमें मोहम्मद शफिकुल इस्लाम सहकारी शिक्षक गणित। आज के ऑनलाइन क्लास समय देवार्जन सप्लाई स्कूल पक्ष तुम्हारे सकल के स्वागत। आज के हमारे आलोच्य विषय ऑनलाइन क्लास क्लास 9 एंड 10 सब्जेक्ट मैथ टॉपिक एलजेब्रिक एक्सप्रेशन क्रिएटिव क्वेश्चन तृतीय अध्याय बीजगणित राशि। तो सुप्रिय शिक्षार्थी बंधुरा, तुम्हारे बोझार सुविधार्थे ওই ক্রিয়েটিভ কোশ্চেনটি বোর্ডে লেখা আছে। আমরা সবাই একটু মনোযোগ দিয়ে বোর্ডের দিকে খেয়াল করি এবং কথাগুলি একটু মনোযোগ দিয়ে শুনে নিই। চলো আমরা এই ক্রিয়েটিভ কোশ্চেনের প্রথম অংশটুকু সলভ করি। প্রশ্ন, পি স্কয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল টু 4 পি হলে 4 পি প্লাস 1 বাই পি হোল স্কয়ার এর মান নির্ণয় করো। খ, p cube plus 5p by 4 to the p to the power 4 plus 4p square minus 5 into cube root 64 এর মান নির্ণয় করো। দেখাও যে p to the power 4 is equal to 352 minus 1 by p to the power 4। সমাধান ক, দেওয়া আছে p square minus 1 is equal to 4p। আমরা একটি অনুসিদ্ধান্ত জানি a plus b whole square is equal to a minus b whole square plus 4b। সো ওই অনুসিদ্ধান্তের অনুসরণে আমরা লিখতে পারি p plus 1 by b whole square is equal to p minus 1 by b whole square plus 4 into p into 1 by b। এখন আমরা লসাগু করে ফেলাম p square minus 1 by b ব্র্যাকেট হোল স্কয়ার প্লাস পিবি ক্যান্সেল। এখন পি স্কয়ার মাইনাস ওয়ান এর পরিবর্তে দেওয়া মানকে আমরা বসাইলাম ফোর পি বাই পি হোল স্কয়ার প্লাস ফোর পিবি ক্যান্সেল। বাকি অংশটুকু আমরা অপরিবর্তিত অবস্থায় লিখলাম ফোর স্কয়ার মানে দুইটা পরের গুণ ফোর ইন্টু ফোর অর্থাৎ 16 প্লাস ফোর ইজ ইকুয়াল টু 20। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই হল আমাদের এই ক্রিয়েটিভ কোশ্চেনের প্রথম অংশে কাঙ্ক্ষিত রিজাল্ট। চলো এবার আমরা দ্বিতীয় অংশটুকু সলভ করি। রাশিটি আমরা লিখলাম পি কিউ প্লাস 5p বাই পি টু দি পাওয়ার 4 প্লাস 4p স্কয়ার মাইনাস 5 ইনটু কিউ রুট ওভার 64। তো আমরা পি কিউ এবং 5 প্লাস 5p থেকে আমরা p কমন নিয়ে পেলাম p ইনটু p স্কয়ার প্লাস 5। নিচের রাশিটিকে আমরা মিডল ফ্যাক্টরের মাধ্যমে লিখতে পারি p টু দি পাওয়ার 4 প্লাস 5p স্কয়ার মাইনাস p স্কয়ার মাইনাস 5। এখন আমরা p স্কয়ার কমন নিলাম, অবশিষ্ট রইল p স্কয়ার প্লাস 5 মাইনাস 1 কমন নিলাম, আমরা পেলাম এরপর p স্কয়ার প্লাস 5। আমরা জানি পাওয়ারে পাওয়ারে গুণ হয় 3 ইনটু 1 বাই 3, 3 গুণ করলে থাকে 4। আর শুধু রুট ওভার মানে হাফ, কিউব রুট মানে 1 বাই 3। এখন আমরা পি স্কোয়ার প্লাস 5 কমন নিলাম, উপরে অংশটুকু অপরিবর্তিত অবস্থায় রইল, আর পি স্কোয়ার প্লাস 5 কমন নেওয়ার পর আমরা অবশিষ্ট যে অংশটুকু পেলাম পি স্কোয়ার মাইনাস 1 তা ব্রেকেটের মধ্যে লিখলাম। পি স্কোয়ার প্লাস 5 বাই পি স্কোয়ার প্লাস 5 ক্যান্সেল, অবশিষ্ট অংশটুকু আমরা অপরিবর্তিত অবস্থায় লিখলাম। পি স্কোয়ার মাইনাস 1 এর পরিবর্তে আমরা বসাইলাম 4p। এখন আমরা 4 দ্বারা p কে গুণ করে দিলাম, পেলাম 4p বাই 4p, 4p বাই 4p ইজ ইকুয়াল টু 1। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই হলো আমাদের অঙ্কের দ্বিতীয় অংশের কাঙ্ক্ষিত রেজাল্ট 1 গ। দেওয়া আছে p স্কয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল টু 4p। আমরা p কমন নিলাম, কমন নেওয়ার মানে ভাগ করা,
p কমন নেওয়ার পর পেলাম p minus 1 by p is equal to 4p ওই পক্ষটি 4p p ক্যান্সেল করে দিয়ে পেলাম p minus 1 by p is equal to 4 এখন আমরা উভয় পক্ষকে বর্গ করব বর্গ করে পেলাম p minus 1 by p whole square is equal to 4 square এখন আমরা একটি সূত্র জানি a minus b whole square is equal to a square minus 2ab plus b square আমরা ওই সূত্রের অনুসরণে ওই লাইনটিকে আমরা এরকম লিখতে পারি p square minus 2 into p into 1 by p plus 1 by p square is equal to 16 pp cancel অবশিষ্ট অংশটুকু আমরা ওই পাশে আমরা এভাবে লিখলাম p square minus 2 plus 1 by p square is equal to 16 माइनस ए टू के पक्षान्तर करे आमरा अपर पाशे निये गेलाम आमरा जानि बाम पक्षेर कोनो संख्या के ढाने किंबा डान पक्षेर कोनो संख्या के बामे निये आसले चिन्हेर परिवर्तन घटे प्लस थाकले माइनस हये जाबे माइनस थाकले प्लस हये जाबे आमरा 16 प्लस 2 इज इक्वल टू पेलाम 18 आबारो बर्ग करलाम এখন আমরা a প্লাস b হোল স্কয়ারের অনুসরণে আমরা ওই লাইনটিকে সাজিয়ে লিখলাম p স্কয়ার হোল স্কয়ার প্লাস 2 ইনটু p স্কয়ার ইনটু 1 বাই b স্কয়ার প্লাস 1 বাই b স্কয়ার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 18 স্কয়ার মানে 18 ইনটু 18 ইজ ইকুয়াল টু 324 বা p স্কয়ার ক্যান্সেল হওয়ার পর অবশিষ্ট অংশটুকু আমরা অপরিবর্তিত অবস্থায় লিখলাম এখন আমরা প্লাসের 2 প্লাসের 1 বাই 2 টু দি পাওয়ার 4 কে পক্ষান্তর করে অপর পাশে নিয়ে গেলাম 324 থেকে 2 সাবস্ট্রাক্ট করে পেলাম 322 সুতরাং p টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 322 মাইনাস 1 বাই 4 এটাই হলো আমাদের এই ক্রিয়েটিভ কোশ্চেনের তৃতীয় অংশে অঙ্কিত রেজাল্ট সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা এই সৃজনশীল অঙ্কটি ভালো করে বুঝতে পেরেছ এতক্ষণ আমাদের সাথে সময় দেওয়ার জন্য তোমাদের অশেষ ধন্যবাদ পরবর্তী ক্লাসে তোমাদের সামনে আরো ইম্পর্টেন্ট অঙ্ক নিয়ে হাজির হব আশা করি তোমরা আমাদের সাথে সময় দিবে ভালো থাকবে তোমাদের সুস্বাস্থ্য কামনা করি স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা করবে আজ পর্যন্তই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু